গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই পাঁচ মিশ্রি চ্যানেল, তোমাদের সবাইকে খুব স্বাগত। এক পোস্ত রান্না হয়ে গেল, অফিস চলে গেল, আমি এবার একটুখানি বেশ আরাম করে চা নিয়ে বসেছি। তা এসে গেছি তো শনিবার আড়াইতে, তার থেকে এবার মানে রবিবারটা পুরো রেস্ট। সোমবার থেকে কাজতে শুরু করেছি, আর ছেলে মঙ্গলবার ফিরেছে, ওর ট্রেনে এসেছে, আমরা ফ্লাইটে এসেছি বলে শনিবার চলে এসেছি রাত্রে, আর ও মানে সোমবার ফিরেছে। মঙ্গল বুধ দুদিনে পুরো কাঁচা কমপ্লিট, দেখবে। এইগুলো হচ্ছে শীতের জিনিসগুলো কেচেছি, আর মানে সুতির জিনিস জামা প্যান্ট সেগুলো মানে মোটামুটি কালকে কেচে ইস্ত্রি করবো বলে একটা জায়গায় রাখা আছে, ওই ঘরে রাখা আছে। আর এইগুলো আজকে ছাদ থেকে দিয়ে গেল, এগুলো এবার আমাকে শীতের জিনিস সব পাট করে মানে যথাস্থানে আবার সেট আপ করতে হবে। বিশাল কাজ সারাদিন, তারপরে ইস্ত্রি নিয়ে বসবো কাল বা পরশু। বেড়াতে যাওয়া মানে গত দু বছর তো কোথাও যেতে পারিনি, ঘরে বসে বসে একদম মানে কি বলবো, মন আনচান করছিল। যাক একটু সবকিছু স্টেবল হতে বেরিয়ে পড়েছি, গেছি অনেক দিন পর গেছি, মানে ভালো লাগছে। বেড়াতে যাওয়া মানে তো মনের শান্তি, চোখের আরাম, শরীরের একটু কষ্ট, কারণ রেস্ট নয়, শুধু ছুটে যাও ছুটে যাও ছুটে যাও ছুটে যাও, দেখো প্রকৃতির মাঝে ঘোরো বেড়াও, দেখো খাওয়া দাওয়া এনজয় সবকিছুই হয়। পরে এসে বোঝা যায় কি হারে কাজ করতে হয়, ঘরেও ভীষণ কাজ থাকে, ধুলো ফুলো চারিদিক পড়ে যায়, ডাস্টিং হয় না, ওগুলো মেনে নিতে হবে। তবু মনের শান্তি, মনের আনন্দ সবকিছু নিয়েই, মানে আমি তো সমস্ত কিছু শ্যুট করতে পারিনি, যে কটা অল্প অল্প শ্যুট করেছি, মানে আমি ধরো ঘুরেছি ওদের সাথে, এবার আমি আমার ব্লগের জন্য দু একটা তুলছি, এবার আমাকে ডাকছে এসো, ও হ্যান্ডিক্যামে সমস্ত ভিডিও করছে, ওর কাছে সব ভিডিও বেশিরভাগ আছে। আর এক একটা সময় মনে হয়েছে দূর কিছু তুলবো না, শুধু এনজয় করি, শুধু দু চোখ ভরে দেখি, সব কিছু আমি তুলিনি, তুলতে ইচ্ছা করেনি, মনে হচ্ছে যেন একটু বেশি করে দু চোখ ভরে দেখি। তার যতটুকুটুকু অল্প অল্প ক্লিপ আছে সেটা কাশ্মীর ব্লগ ঠিক নয়, আমি যতটুকু যা পেরেছি সেরকমভাবে তোমাদেরকে পাঠাবো, পাট পাট করে তোমরা দেখো, কমেন্ট করো, প্লিজ তোমরা কমেন্ট করো কেমন লাগছে। একদম সাধারণ ইজি, মানে আমি তো সেরকমভাবে এডিটিং করি না, পারি না, এখনো শিখিনি, সময় হয়নি, শিখবো। তা যতটুকু পারি তোমরা দেখো, সাথে থাকো, দেখতে থাকবে আমার পরপর পাঠগুলো। অবশ্যই সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমরা এখন ডাল লেগে বসে আছি, আমরা এখন ডাল লেগে ঘুরতে ঘুরতে চলে এসেছি, শিকারা চলছে দেখছি। ছবি দেখেছি ডাল লেক, এই সেই ডাল লেক, সন্ধ্যেবেলা নাকি আরো সুন্দর লাগবে, শিকারাগুলো তখন আলো জ্বলবে, চারিধারে অন্ধকার, জলের মধ্যে শিকারা ভাসবে, খুব ভালো লাগবে। আমরা অ্যাকচুয়ালি কালকে এটা চাপবো, আজকে না, আজকে জাস্ট ভিজিট করছি। এটা এখানকার স্থানীয় বাস, লোকাল বাস, এখানকার লোকাল মানুষেরা এই বাসটা করে যাতায়াত করে। আটাবাটি ডাল লেক থেকে এই ভিউটা, একটা ভিউ পয়েন্ট দারুন, ওখানে আবার ফোয়ারা, জিও কাশ্মীর জিও।
গ্রামে তুলে দিচ্ছে। আমরা এখন চশমা সাই এসে গেছি গার্ডেন, চশমা সাই গার্ডেন। ও আমি এখন ফুল তুলে নিয়েছি, আলো ছড়াতে পারিনি। চশমা সাই গার্ডেন, চলুন দেখতে থাকুন চশমা সাই গার্ডেন। এখানে সব কাশ্মীরি ড্রেস পরে ছবি। বহুত আচ্ছা লাগ রহা হ্যাঁ। আমরা চশমি চাওয়া আছি, মানে 100টা সিঁড়ি রাইট করেছি, হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না। ও ফাও কাশ্মীর, আই লাভ কাশ্মীর, আই লাভ কাশ্মীর। একটা কাশ্মীর ঠিক জানি না। আমি যেন ছবির মাঝখানে থাকি, আমার কোমর অব্দি নিয়ে। ওর হাসি লোক করতে পারে।